ঐশ্বরিয়া রায়, অভিষেক বচ্চন বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে আছেন বি টাউনের এই তারকা দম্পতি। অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের ডিভোর্সের খবরে ভক্ত অনুরাগীদের মাঝে আলোচনা তুঙ্গে, যদিও সবটাই ভক্তদের জল্পনা। এখনো পর্যন্ত নিজেদের বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গে তারকা দম্পতির কেউই প্রকাশ্যে কোনো কথা বলেননি। তবে সম্পত্তি ভাগাভাগি, ননদ শাশুড়ি সমস্যা, এসব পুরনো খবর। অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্কের ভাঙনের পেছনে রয়েছে অন্য ঘটনা। শোনা যাচ্ছে রায় সুন্দরীকে ছেড়ে জুনিয়র বচ্চন মন দিয়েছেন অন্য নায়িকাকে, সে কথা জানার পরেই নাকি বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। কিন্তু কে সেই নায়িকা যার জন্য নাকি তোলপাড় অবস্থা ঐশ্বরিয়ার সংসার? জানা যায় দাসভি ছবির সহ অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়েছেন অভিষেক, যে কথা জানতে পারার পর তুমুল অশান্তি শুরু হয় তারকা দম্পতির মাঝে। তবে এখনো পর্যন্ত এই প্রসঙ্গে কেউ কোনো কথা বলেননি। তাদের সমীকরণ নিয়ে নানা প্রশ্ন উঠছে বারবার। গত কয়েক মাস ধরে বচ্চন পরিবারকে নিয়ে আলোচনার শেষ নেই। শোনা যাচ্ছে জুনিয়র বচ্চন অর্থাৎ অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হতে চলেছে ঐশ্বরিয়া রায় বচ্চনের, কারণ নাকি শ্বেতা। শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন তার বাংলো শ্বেতার নামে লিখে দেওয়ার পর থেকেই শুরু যত সমস্যা। এখন আর মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে একই বাড়িতে থাকেন না তারা, নিজের ফ্ল্যাটে আলাদা থাকেন। তবে এখনও পর্যন্ত বিচ্ছেদ প্রসঙ্গে কেউ কোনো মন্তব্য করেননি। ঐশ্বরিয়া অভিষেক 2007 সালে বিয়ে করেন। এই তারকা দম্পতির বিয়ের অনুষ্ঠান বেশ ঐতিহ্যবাহী ছিল, যেখানে হিন্দু রীতিনীতি অনুসরণ করা হয়। তাদের বিয়ে বলিউডের অন্যতম বড় আয়োজন হিসেবে বিবেচিত হয়। বিয়ের কয়েক বছর পর 2011 সালে তাদের কন্যা আরাধ্য জন্মগ্রহণ করেন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।